Hello everyone, welcome to A Bunch of Memories. আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আমাদের রাতের প্যারামাটার ভিউটা দেখাতে। আমি থাকি সিডনির প্যারামাটাতে। অস্ট্রেলিয়াতে সিডনি যেমন একটা সিটি, প্যারামাটাকে বলা হয় সেকেন্ড সিটি, এবং এটা খুবই সুন্দর। রাতের ভিউটা যে এত সুন্দর হয় যা বলে বোঝাতে পারবো না, একদম সিটি ভাইবসের মতো প্যারামাটা এরিয়াটা। আমি ঠিক প্যারামাটা স্টেশনের আশেপাশের রাস্তাটা দিয়ে হাঁটছিলাম। এই জায়গাটাতে খুব সুন্দর করে একটা লাইব্রেরি তৈরি করা হয়েছে এবং এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে, দেখতে খুবই ভালো লাগছিল। এই দিকটাতে কিছু শপিং মলও রয়েছে। এই পাশটাতে দেখা যাচ্ছে খুবই সুন্দর করে ডেকোরেট করে একটা লাইব্রেরি তৈরি করা হয়েছে, অসম্ভব সুন্দর। এটার কাজ এখনো চলছে। এই দিকটাতে দেখলাম যে একটা বাস উল্টা করে রেখে একটা সুন্দর করে ডেকোরেশন করেছে, যেটা এর আগে ছিল না, এগুলো নতুন করছে। এই বিল্ডিংটা হচ্ছে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির আরেকটা ক্যাম্পাস। এটা আসলে অনেকগুলো রয়েছে প্যারামাটাতে। এদিকে আরেকটা অর্গানাইজেশন রয়েছে যেটা ন্যাব, ওয়েস্টার্ন সিডনির এই যে লোগো, পুরো বিল্ডিংটাতেই ক্লাস হয়। এটা স্টেশনের পাশেরই একটা শাখা। এছাড়াও আরও অনেকগুলো শাখা রয়েছে। আমার অলরেডি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি ক্যাম্পাসের একটা ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। আমার কাছে কিন্তু রাতের এই প্যারামাটা অসম্ভব সুন্দর লাগে। এত সুন্দর ডেকোরেশন করে, এত আকর্ষণীয় করে এরিয়াটা তৈরি করা হয়েছে। ইনফ্যাক্ট এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, আরও অনেক সুন্দর করার তারা পরিকল্পনা করছে এরিয়াটা। খুবই ভালো লাগে আমার। এই দিকটাতে রয়েছে প্যারামাটা টাউন হল, এটার অলরেডি কাজ চলছে, এটাকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়েছে। এদিকে আরও একটা ডিজাইন করে খুব সুন্দর করে কিছু একটা তৈরি করেছে, যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। প্রতিদিন যখন এই এরিয়া দিয়ে হেঁটে যাই দিনের বেলা, তখন দেখতে অন্যরকম সুন্দর লাগে। রাতের বেলার এই লাইটিং, এই ভিউ দেখতে আরও বেশি সুন্দর। আমার সবসময় সিটি এরিয়ার যে জমকালো লাইটিং, ঝাঁকঝমক, এটা খুবই পছন্দ হয়। তো আমার এই প্যারামাটা খুবই ভাল লাগে। এই দিকটাতে একটা চার্চ রয়েছে, সবচেয়ে বেশি সুন্দর করে তৈরি করা হচ্ছে এই টাউন হল বিল্ডিংটা। এত রাজকীয় দেখতে, এটা আমার দেখেই মনে হচ্ছিল ইস, এইরকম যদি আমার বাড়িটা হতো। তো আশেপাশটাতে, এদিকে চার্চের আশেপাশে আরও ডেকোরেশন করার জন্য তারা কনস্ট্রাকশনের কাজ চালিয়ে যাচ্ছে। এই এরিয়াটাতে প্রায় হচ্ছে প্যারামাটার বিভিন্ন প্রোগ্রাম হলে এইসব জায়গাতেই আসলে সেই আয়োজনটা করা হয়। এদিকটাতে একটা ঘড়ি এবং পুরাতন কিছু বিল্ডিং, আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট, এবং ফ্লোরটা পর্যন্ত এত সুন্দর সুন্দর কালারফুল লাইটিং করে সাজিয়েছে রাতের বেলা, খুবই ভালো লাগছিল আমার। এটা আমার খুবই পছন্দ, একদম এক্স্যাক্ট টাইমিং দেখায় যখন যেটা। এই বিল্ডিংটা কিন্তু অনেক পুরাতন, সিডনি অস্ট্রেলিয়ার এটাই অনেক ভালো লাগে আমার যে পুরাতন জিনিসপত্র ধরে রাখে। এখন আপনাদেরকে দেখাবো যে ফার্স্ট বিল্ডিং প্যারামাটাতে যেটা তৈরি হয়েছিল সেটা এখন পর্যন্ত তার ধ্বংসাবশেষ রেখে দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই এখানে পড়ে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা দেখতে এমন ছিল। এটাই ছিল হচ্ছে প্যারামাটার আসলে প্রথম বাড়ি। তো তারা হচ্ছে এই বাড়িটা পরিপূর্ণভাবে বিলীন করে দিতে চায়নি, এটার ধ্বংসাবশেষ রেখে দিয়েছে স্মৃতি হিসেবে। আরও বেশি ডিটেলস জানার জন্য আপনাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিলাম, আপনারা পড়ে নেবেন ভিতরের ডিটেলসটা। আপনারা এখন দেখতে পাচ্ছেন এই প্রথম যে প্যারামাটার যে বাড়িটা ছিল সেটার ধ্বংসাবশেষ কেমন ছিল, ফ্লোরগুলো কেমন ছিল, পিলারগুলো কেমন দেখতে ছিল, কেমন সিঁড়ির ধাপ ছিল, রুমগুলো কেমন ছিল, কতটুকুন ছিল,
দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে যে একটা স্মৃতি ধরে রাখে এরা, এটা খুবই অন্যরকম। মনে হচ্ছিল যে কেউ না কেউ তো এখানে থাকতো, তাদের কত স্মৃতি ছিল এখানে, আজকে আমরা কত বছর পরে এটা দেখতে পাচ্ছি, এর ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি। কিন্তু এই বাড়িটাতে যারা থাকতো তাদের পিছনের গল্প কাহিনী, তাদেরও একরকম লাইফ ছিল। তো এটা আসলে অন্যরকম, জিনিসগুলো দেখে খুবই ভালো লাগছিল আমার। খুবই যত্ন সহকারে রেখে দিয়েছে এই ধ্বংসাবশেষটা। প্রজন্মের পর প্রজন্ম আসলে দেখতে পারবে যে প্রথম দেখতে বাড়ি আসলে কেমন ছিল এই প্যারামাটা এরিয়াতে। ওই দিকটাতে দেখা যাচ্ছে একটা কুকুর রয়েছে, এটা প্যারামাটার হেরিটেজ সেন্টারের নিচেই এই সব কিছু দেওয়া। রেগ স্মিথ নামের এই লোকটি হচ্ছে একজন আর্কিটেক্ট, সে ডিজাইন করেছে বিল্ডিং অনেকগুলোই এ পর্যন্ত। সুন্দর একটা চাঁদ দেখতে দেখতে প্যারামাটার রাতের ভিউটা এনজয় করতে করতে রাস্তা দিয়ে হাঁটছিলাম। এটা ছিল প্যারামাটা ক্লাব, এটার আশেপাশ দিয়ে হেঁটে হেঁটে বাসার দিকে চলে যাচ্ছিলাম। আমার খুবই ভালো লাগে আমি যখনই রাতের বেলার ভিউটা দেখি। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।